দূরে পাহাড়ের ওপরে একটা গ্রাম ছিল, নাম ছিল কোরবা। সেই গ্রামের লোকেদের একটা অদ্ভুত নিয়ম ছিল, প্রত্যেক দিন ঠিক দুপুরবেলায় মাটির কলসিতে মদ ভরে নিয়ে জঙ্গলের ভেতরে বটগাছের পিছনে তাল গাছের নিচে মদগুলো রেখে একজন মহিলা বলে, এই নে তোর ভাগেরটা নিয়ে নেশায় চুর হয়ে থাক, আমার বটটাকে খান্ত দে, আমার বটটাকেও ছাড়, নে আসা নে আসা, আমার বাবাকেও ছেড়ে দে, এই নে তোর ভাগেরটা। এইভাবে প্রত্যেক ঘরের এক এক মহিলা ভর দুপুরে ভরা কলসি করে মদ নিয়ে এসে তাল গাছের তলায় রেখে পিছনে ফিরে আর দেখত না। চল চল তাড়াতাড়ি চল, অন্ধকার হয়ে আসছে, এরপর ভূতেদের মাঝখান দিয়ে যাওয়া বিপজ্জনক। অন্ধকার নেমে আসার আগেই যে যার ঘরে ঢুকে পড়ত। সন্ধ্যার পরে আর কেউ ওই রাস্তায় যেত না। অন্ধকার নেমে আসার পর যে তাল গাছগুলোর নিচে হাড়িগুলো রাখা ছিল, সেই তাল গাছগুলো নিজে নিজেই ঝুঁকে পড়ত। তারপর তারপর ওই মাটির ঘড়ায় রাখা মদগুলোকে ওরা জিভ দিয়ে চিটে চিটে খেয়ে গাঢ় স্বরে হাসতে থাকে। এইভাবেই চলছিল। একদিন গ্রামের সমস্ত বয়স্ক লোকেরা এক জায়গায় হয়। আর কতদিন এভাবে চলবে? ওই ভূত অনেক লোককে তুলে নিয়ে গেছে, আমরা তো বুঝতেই পাচ্ছি না আমাদের বর বেঁচে আছে না মারা গেছে। গত 2 বছরে সেই ভূতের জন্য 30 জন নিখোঁজ হয়ে গেছে। আমিও জানি না যে সে বেঁচে আছে না মরে গেছে। নিশাচী তান্ত্রিকের অনুসারে সব ঘটি ভূতুলে রাস্তায় রাখা, মন্ত্রতন্ত্র করে থাকা কাকি 19 বছরে একবার বেতাল পাহাড়ে গিয়ে 19 অমাবস্যা অব্দি বেতালের জন্য উপবাস করে, কাকির আশা অব্দি আমাদের সেই ভূতের থেকে বেঁচে থাকতে হবে। এই সব ঘটনা না জেনেই এক ব্যক্তি সেদিনকে ভূতেদের রাস্তা দিয়ে গ্রামে প্রবেশ করে। 2 বছর হয়ে গেছে আমার কাজে গিয়ে, এখন অব্দি রাস্তাতে কিছুই পাল্টায়নি। এইটা তো ভূতেদের রাস্তা, আমি আবার একলা আছি, আমার তাড়াতাড়ি যাওয়া উচিত। এই সব ভাবতে ভাবতে ও বিকেলের দিকে ঘরে পৌঁছায়। ঘরে কেউ ছিল না। এত পথ চলে এসে ও ক্লান্ত হয়ে পড়ে। দরজাটা খোলা রেখে মা কোথায় গেল? যাই হোক, বিদেশি মদটা খেয়ে নি, এমনিতেই খুব ক্লান্ত আছি। এই বলে মদটা ঢক ঢক করে খেয়ে শুয়ে পড়ে। নরেশের মা মন্দিরে গেছিল, সে মন্দির থেকে ফিরে এসে ছেলেকে শুয়ে থাকতে দেখে, আরে এ শহর থেকে কবে এলো, কতদিন বাদে এসেছে, ওর পছন্দের মাছ রান্না করি। এই সব কথা ভাবতে ভাবতে ও হঠাৎ দেখে ছেলের খাটের তলায় মদের বোতল পড়ে আছে। হায় ভগবান, তার মানে ও মদ খেয়েছে, কি হবে এখন, আমার ছেলেটাকে কেউ বাঁচাও। এইভাবে চেঁচাতে চেঁচাতে গ্রামের রাস্তায় দৌড়চ্ছিল। গ্রাম প্রধানের কাছে গিয়ে সমস্ত ঘটনা জানায়। আমার ছেলে 2 বছর বাদে গ্রামে এসেছে, ও নে আসার সম্বন্ধে কিচ্ছু জানে না, তাই ও মদ খেয়েছে। আমি যদি আগে জানতাম ও আজকে আসবে, তাহলে আগেই আমি তাল গাছের নিচে মদ রেখে আসতাম। মা, এখনো সময় হয়নি, অন্ধকার হয়ে গেছে, নিহাসা গ্রামে এসে যাবে, তোমার ছেলেকে বাঁচাতে পারবো না। অন্ধকার নেমে আসে, গ্রামের সবাই দরজা জানলা বন্ধ করে আলো নিভিয়ে দেয়। খালি রাস্তায় ও ঘুরে বেড়াচ্ছিল। আমার ছেলের কোনো ক্ষতি করো না, যদি চাও আমাকে মেরে ফেলো। এদিকে রাত বাড়তেই তাল গাছগুলো নিজেরাই মাটির দিকে ঝুঁকে পড়ছিল।
থেকে অদ্ভুত জিনিস মাটির দিকে ঝুঁকেছিল আর অদ্ভুতভাবে চেঁচাচ্ছিল। মনে হচ্ছে আমাকে না দিয়ে গ্রামের কেউ মদ খেয়েছে, তার মৃত্যু আমার হাতে। এই কথা বলে ভূত ঝমঝম আওয়াজ করে রাস্তা দিয়ে যাচ্ছিল। তারপর নরেশের বাড়ির কাছে এসে নরেশের ঘরে ঢুকে ওর পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার ছেলেকে, ও এই গ্রামের নিয়ম কানুন কিচ্ছু জানে না, আমাকে নিয়ে চলো। নরেশের মা অজ্ঞান হয়ে যায়। নেশা করা নরেশকে ভূত টানতে টানতে নিয়ে যায়, তারপর তাল গাছে উল্টো করে ঝুলিয়ে দেয়। আসছে অমাবস্যায় তোকে মদ দিয়ে খাবো। পরের দিন গ্রামের সবাই ব্যস্ত হয়ে পড়ে। পিশাচের আঘাতে অজ্ঞান হয়ে যাওয়া নরেশের মার জ্ঞান ফেরে। বৈদ্য এসে ওষুধ দেন। চিন্তা করার কোনো দরকার নেই, কাল অবধি সব ঠিক হয়ে যাবে, কিন্তু এই ভূতের যন্ত্রণা কতদিন যে থাকবে, কোনো উপায় নেই নাকি? অমাবস্যার রাত্রে বেতালের পুজো করে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ভূতেদের রাস্তা দিয়ে একাই হাঁটছিল, অন্ধকার নেমে আসে, রাস্তায় মদের গন্ধ মম করছিল। কে রে তুই, আমাকে ফেলে দিবি? দাঁড়া তোকে দেখাচ্ছি। এই কথা বলে জাদু দণ্ড থেকে ভূতের গায়ে আগুন ছুটতে থাকে। কাকির এই শক্তির সামনে নেয়াশা ভূত টিকতে পারে না। তুই আমার কিচ্ছু করতে পারবি না বুড়ি, এই অমাবস্যায় আমি সবাইকে মেরে রক্ত খাবো, তারপর তোর শেষের দিন। এই বলে অদৃশ্য হয়ে যায়। কাকি ওকে খুঁজতে খুঁজতে জঙ্গলে যায়, কিন্তু নেয়াশাকে কোথাও খুঁজে পায় না। এর মধ্যে কাকে কিছু বুঝে উঠতে পারে না, এসব হচ্ছেটা কি? এইসব মনে হচ্ছে কোনো নতুন ভূতের কাণ্ড। ইস, বেচারা গ্রামবাসীরা কি করবে? এইসব ভাবতে ভাবতে তাড়াতাড়ি গ্রামে চলে যায়। সারা গ্রাম নিঝুম অন্ধকারে ঢাকা। গ্রামের মাঝখানে এসে দাঁড়ায়। তোমাদের কি হলো? বাইরে এসো, আমি এসে গেছি, তোমাদের কোনো ভয় নেই। কাকির গলার আওয়াজে আশ্বস্ত হয়ে সবাই বেরিয়ে আসে, তারপর সমস্ত ঘটনা জানায়। প্রত্যেকদিন তেমনই করা হচ্ছে যেমন নিশাচী তান্ত্রিক বলে গেছে, সেই ভূতকে ঘোড়াতে মদ না দিয়ে মদ খেয়ে থাকা লোকেদের মেরে ফেলে। মেরে ফেলেনি, ওদের সম্মোহিত করে তাল গাছে ঝুলিয়ে রাখছে। তাহলে কি তারা বেঁচে আছে কাকি? না না, অমাবস্যার দিন এক একটাকে মেরে ও তার রক্ত খাচ্ছে, এইবার আমি বুঝেছি। ওই সব লোকেদের মুখ থেকে যে আওয়াজ বেরোচ্ছিল সেটা শুনে বুঝেছি। অমাবস্যা আসছে আমাদের বাঁচাও, অমাবস্যা আসছে আমাদেরকে বাঁচাও, এবারে একবার, তার মানে 30 জন এসে 3 জনকে মেরেছে। হ্যাঁ, এর পরের মাসের একটা রোববারে অমাবস্যা আসবে, তার আগেই ওকে মারতে হবে,
এই নিয়ে আসা ভূতটা কে? মারিয়াম পাশের গ্রামে মদের দোকানে মদ বিক্রি করত। তার ভেজাল মদ খাওয়ার পরে আমাদের গ্রামের চারটে লোক মারা গেল, আর আমাদের গ্রামের বউরা তার দোকানে হামলা করে দিল, আর সেই মদের দোকান পুড়িয়ে দিল। তাই সে আমাদের গ্রামের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ভুতুরে রাস্তায় সেই ক্ষেতের পাশে নিজের উপরে মদ ফেলে আগুন লাগিয়ে দিয়ে নিজেকে নিহাসা নামের একটা ক্ষুদ্র দেবতাকে বলি দিয়ে মরে গেল, আর একটা নিহাসা ভূতে পাল্টে গেল। এই দিন থেকে অন্ধকার হওয়ার পরে গ্রামের মধুরেরা উধাও হয়ে যেত। গ্রামে ভূতের উপদ্রব আছে বলে তোমার কাছে এসে জানতে পারলাম যে তুমি বেতাল পর্বতে গেছো আর দু বছর ফিরবে না। ততক্ষণে আমরা নিশাচি তান্ত্রিকের গুফাতে গেলাম, যা কিছু হয়েছে বলে আমরা সাহায্য চাইলাম। মন্ত্রবিদ্যা জেনে থাকা সেই বুড়ি কাকি তোমাদের সাহায্য করতে পারবে? এই পিশাচ প্রতিশোধের আগুনে জ্বলছে, একে শেষ করা সহজ নয়। মদ খেয়ে থাকা লোকের মা কিংবা স্ত্রী একটা মাটির ঘড়াতে একটুখানি মদ ভরে দিয়ে তাল গাছের নিচে রেখে ভুতুড়ে রাস্তাতে যেন রেখে আসে, ততক্ষণ সে গ্রামে ঢুকবে না। পরিবারের কেউ যদি একে ভোগ না দিয়ে কেউ যদি মদ খায় তাহলে সে তাকে ছাড়বে না, সাবধান। সেই দিন থেকে প্রত্যেক দিন আমরা মদটাকে প্রসাদ রূপে ভূতেদের রাস্তায় রেখে আসি। গ্রামে সকলে আপনার আসার অপেক্ষা করছে। পরের রোববার অমাবস্যার আগে আমার ওর কোনো না কোনো জিনিস চাই, সেটা চুল, নোক, দাঁত, যা হোক। রাগের কারণে আমরা ঘরটাও পুড়িয়ে দিয়েছি, এখন সেখানে ছাই ছাড়া কিছুই নেই। তাহলে কি করে হবে? ওকে আহ্বান করে ডেকে বন্দি করার জন্য কোনো জিনিস চাই চাই। আমি আজকেই বেতাল যজ্ঞ করব। পরের রোববার অমাবস্যার আগে ওর কোনো একটা জিনিস খোঁজো, ওর শেষ আমার হাতেই হবে। কাকি বেতাল যজ্ঞ করছিল, গ্রাম প্রধান সারা গায়ে ঘোষণা করায় যে পিশাচের কোনো একটা জিনিস এনে দিতে পারলে 100,000 টাকা পুরস্কার দেওয়া হবে। গ্রামটা ভূতেদের এলাকা থেকে অনেক দূরে ছিল। কোলাম নামের একটা গ্রামের একটা মদের দোকানের সামনে নেশায় চুর হয়েছিল পহলওয়ান উদয় সিং। কোনো একটা সময় গ্রামের রেসলিং চ্যাম্পিয়ন ছিল উদয় সিং। কাপড়ের ব্যবসায় তার 100,000 টাকা লোকসান হয়। ঋণের বোঝা সহ্য করতে না পেরে তার বউ বাপের বাড়ি চলে যায়। যতদিন না তুমি এই ঋণ শোধ করতে পারবে ততদিন তোমার মুখ দর্শন করব না। নতুন করে ব্যবসা শুরু করবার জন্য কেউ ঋণ দিচ্ছিল না। সুন্দর সংসারটা এরকম ভেসে যাওয়ার দুঃখে সে মদের নেশা শুরু করে। যখন দেখো তখনই মদ খেত। একদিন মদ খাবে বলে মদের দোকানে এসে বসেছিল, হাতে পয়সা ছিল না, তখনও দুজনকে কথা বলতে শুনি। আমাদের গ্রামে যদি তোর মদ খাওয়ার আছে তাহলে তাল গাছের নিচে সেই ভূতটাকে মদ প্রসাদ রূপে দিতে হয়, না হলে সে আমাদেরকে মেরে ফেলবে। আরে আজকাল ভূত প্রেত কিছু হয় না, তোদের অন্ধবিশ্বাস। কি অন্ধবিশ্বাস? যদি তোর মধ্যে সাহস আছে তাহলে আমাদের গ্রামের ভূতের রাস্তায় গিয়ে দেখা। আপনাদের গ্রামের নামটা কি? করবা কেন? আপনাদের গ্রামের লোকেরা ঘোড়াটাকে কোথায় রাখে? ভূতেদের রাস্তাতে তাল গাছের নিচে। কেন? কিছু না সাহেব, ফ্রিতে মদ পাবো তো তাই আপনাদের গ্রামে যাব বলে ভাবছি। আরে তুমি কোনো কালেক্টর নাকি? আরে উদয় সিং, সেইটা ভূতেদের রাস্তা বলা হয়, যাবে তো মরবে। এখানে এসো আর ফ্রিতে বিস্কি খাও। না, নো বিস্কি প্লিজ, শুধু মদ। বিস্কি খেয়ে থাকা সবাই ওয়াস্ট ফেলো হয়, ব্র্যান্ডি খেয়ে থাকা লোকেরা ব্লাডি ফেলো হয়, রাম খেয়ে থাকা রাউডি হয়, বিয়ার খেয়ে থাকা ব্যাড ফেলো হয়, আর মদ খেয়ে থাকা মাল হয়। কোনো ভেজাল ছাড়া সব থেকে ভালো আমি। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই ঠিক আমি। এইভাবে গান গাইতে গাইতে ও ভূতেদের রাস্তা দিয়ে যাচ্ছিল। সারা দিন হাঁটতে হাঁটতে নেশার ঘরে ভূতেদের গ্রামে পৌঁছায়। এই রাস্তাটা ভূতেদের রাস্তা, এই যাওয়াতে অন্ধকারে যাওয়া নিষেধ, যদি যাবে ভূতের হাতে মরবে। ঠিক আছে, পাগল নাকি ভূত লিখেছে, বিনামূল্যে মদ কোথায় পাবো সেটা লিখলে কাজের কাজ হতো। এইসব কি লিখে রেখেছে?
এইসব বলে টলতে টলতে হাঁটছিল। ওর পেছনে পেছনে শুধু দুটো পা আসছিল। আরে মদের সেই সুগন্ধ পাচ্ছি, এই বলে ও তাল গাছগুলো নিচে চলে যায়। তারপর খেয়াল করে তাল গাছগুলো আস্তে আস্তে মাটির দিকে ঝুঁকে আসছে, আর তার থেকে কি যেন ঝুলছিল। এইসব অদ্ভুত কাণ্ড দেখে ওর তো মাথা ঘুরে গেছে, নেশা কেটে গেছে। এর মধ্যে নিরাশা পিশাচ এসে পড়ে। টানতে টানতে যখন নিয়ে যাচ্ছিল, উদয় সিং এর হাতে একটা মদের হাঁড়ি এসে পড়ে, আর ও সেটা খেয়ে নেয়। খাওয়ার সাথে সাথে ওর সাহস বেড়ে যায়। ওকে যখন তাল গাছে ঝুলাতে যাচ্ছিল, উদয় সিং তখন ওর চুলের মুঠি ধরে ঝুলে পড়ে। তাল গাছে ভূত, আর ভূতের চুলের মুঠি ধরে ঝুলে পড়া উদয় সিং। উদয় সিং তো পহলবান ছিল। এই ছাড় ছাড় বলছি আমার চুলের মুঠি, উড়ে বাবা রে ছাড় বলছি। ভূতের শত চেঁচামেচিতেও উদয় সিং হাত ছাড়েনি। উদয় সিং এর ভারে ভূতের সব চুল ওর হাতের মুঠোয়। উদয় সিং নিচে পড়ে যায়। মাথায় চুল ছাড়া ভূত নিচে এসে, আরে বোকা কোথাকারে, আমার মাথায় যদি চুল না থাকে আমার শক্তিগুলো সব চলে যাবে, আমি তোকে ছাড়ব না। এই চুলে এমন কি আছে যে তো ভয় পাচ্ছে? তার মানে চুলে কিছু আছে নিশ্চয়ই। এই সব ভেবে মনে মনে শক্তি সঞ্চয় করে, আরে নেড়া ভূত তুই আমার কি করবি, আমি তো চুলগুলোকে আগুনে ফেলে দেব। এমন করো না ভাই, তুমি যা চাইবে আমি তাই দিয়ে দেব, আমার চুল ফিরিয়ে দাও। ভূত এক কলসি মোহর দেয়। যদি আমি একে চুলটা ফিরিয়ে দিই তাহলে আমাকে মেরে ফেলবে, এইখান থেকে পালাই ঠিক আছে, কিন্তু আমাকে উঠিয়ে গ্রামে নিয়ে যাও, তোমার সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমি। আরে আমার কাছে আমার চুল না থাকলে আমার শক্তিই থাকবে না, আমার চুলটা ফিরিয়ে দে। আমি বললাম তো গ্রামে নিয়ে চলো, তারপরে তোমার বিনুনি দিচ্ছি। আমি কোনো ট্যাক্সি না, যে তোকে ড্রপ করবো লিফট দেব, আমি ভূত। উদয় তো নিজের কথায় অনর, ভূত ওকে কাঁধে করে নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। ভূতের কাঁধে চেপে ওকে আসতে দেখে গ্রামের সমস্ত লোক আশ্চর্য হয়ে দেখতে থাকে। গ্রামের রাস্তায় পা রাখতেই ভূত অদৃশ্য হয়ে যায়। উদয় গ্রামের সবাইকে সমস্ত ঘটনা জানায়। তারপর কাকির হাতে ভূতের চুলটা দেয়। কাকি চুলটাকে যজ্ঞ কুণ্ডে ফেলে মন্ত্র পড়তে থাকে। প্রকট হয়, ওকে একটা বড় শিশিতে বন্ধ করা হয়। তাল গাছে টাঙানো এক একটা লোক আস্তে আস্তে মাটিতে পড়ে যায়। তারপর আস্তে আস্তে তাদের জ্ঞান ফেরে। গ্রামের সবাই খুশি হয়। পহলবান উদয় সিং এখন নেশা করা বন্ধ করে দিয়েছে। সোনাগুলো নিয়ে সে নিজের বউয়ের কাছে যায়। তারপর গ্রাম প্রধানের কথা মতন তাকে 1,00,000 টাকার পুরস্কার দেওয়া হয়।
এই বুড়িটা আমার চুলগুলো নিয়ে আগুনে পুড়িয়ে ফেলেছে। আমি এখন একটা শক্তিহীন ভূত, আমাকে ছেড়ে দে বলছি। এই ভূত, তোর কোনো শক্তি নেই, তুই বাইরে এসে কি করবি? বুস্ট কে শক্তি বাড়াবি? চুপ করে বসে থাক, চমক চললো।